তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ওয়াশিং মেশিন নিতে যাচ্ছি, তারপরে সেই ভিডিওটা আমি দিয়ে দিয়েছি, তারপরে তোমাদেরকে তো আর দেখানো হয়নি। তো সার্ভিসের লোকরা এসেছিল, সার্ভিসের লোকরা সব ঠিকঠাক করে দিয়ে গেছে। তো আমি আজকে তোমাদেরকে পুরো দেখিয়ে দেবো যে ওয়াশিং মেশিনটা কেমন, কি কোম্পানি নিয়েছি। তো সেটা তোমাদেরকে আমি তো যখন সার্ভিসের লোক মানে সব কিছু ঠিকঠাক করতে আসে, তখন তো আমি উপরে ছিলাম না, তখন বর ছিল, ও সব কিছু বুঝে নিয়েছে, জেনে নিয়েছে, এবারে ও আমাকে বলে দেবে, সব কিছু বুঝিয়ে দেবে, নাহলে তো আমি এখন কিছু জানি না। তো চলো, বর তোমাদেরকে বলে দেবে যে কীভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, তো চলো তোমরা একবার দেখে নাও। ওয়াশিং মেশিনটা নেওয়ার কারণ হচ্ছে, ওয়াশিং মেশিন তো মানে একটা নেওয়ার ইচ্ছে ছিল, জামা কাপড় কাচতে না আমার মানে একটু অসুবিধা হয় আর কি, আমার একটু কোমরের প্রবলেম আছে সেই জন্য। আর বর কখন কাচবে বলো, ওর তো সময় থাকে না, ও কাজে ব্যস্ত থাকে, ও কখন কাচবে, যার জন্য আমাদের ওয়াশিং মেশিনটা নেওয়া। তো এটা একটা শখের জিনিস, অনেক দিনেরই শখ ছিল, তো এখন তো একদমই অসুবিধা হয়ে গেছে যে আমিও পারছি না কাচতে, আর ওরও সময় নেই, সেই জন্য যে এখন সেই জন্য এখন নিয়ে নেওয়াই হলো। জামা কাপড় কাচাটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। তো কলের সিস্টেমটা দেখো, এখান থেকে মানে এইটা বেসিন থেকে সিস্টেম করেছে, আর এটা এরকমভাবে ঘোরালে জল আসে। তো যখন কাচি তখন এই জলের মানে লাইনটা, এই কলটা চালিয়ে দিতে হবে, আবার কাঁচা হয়ে গেলে কলটা বন্ধ করে দিতে হবে। ওয়াশিং মেশিনটা এখানে রাখবে বলছিলো, এই জায়গাটাই তো, এই জায়গাটাই তো হবে না, বেসিনে হাতটা ধুতে অসুবিধা হচ্ছে, সেই জন্যই আমাদের এখানটায় রাখা হয়েছে ঘরের মধ্যে। আমাদের তো দেখছো পুরোটাই ঘর, তো আমাদের তো ঘরের বারান্দা সেরকম মানে বারান্দাই নেই, পুরোটাই মানে একদম হল ঘর, তো যার জন্য ঘরের মধ্যে এটা রাখতে হচ্ছে, বাইরের কোথায় রাখবো বলো। আর জলের এটা এখান দিয়ে মানে জলটা যায়, যে নোংরা জলটা এখান দিয়ে যায়, আর যে জামা কাপড় যে কাচার যে জলটা আসে ওটাই পাইপ দিয়ে আসে। তো এটা বড় পাইপ লাগানো হয়েছে, ছোট পাইপ তো হয়নি, দুটো ওইটাও দেখো ওই দিয়ে টেপ দিয়ে জোড়া হয়েছে, দুটো মানে একসঙ্গে লাগানো হয়েছে পাইপ জুড়ে, কারণ ওখান থেকে অতটা অনেকটাই বড় পাইপ লাগবে, সেই জন্য দুটো পাইপ জোড়া হয়েছে। তো আমি এই কালারটাই পছন্দ হয়েছে, এই কালারটাই নিলাম। ওরাও বললো যে এই কালারটা তুমি যখন জামা কাপড় কাচবে একটু একটু ছেটানো ছেটানো, মানে জলের তো ছেটা একটু লাগবেই, যাই হোক মানে দাগ লাগলেও বোঝা যাবে না। আর হালকা কালার নিলে কি হবে, দাগ টাগ লাগলে না নিচে এইগুলো এগুলো বোঝা যাবে, তাও মাঝে মাঝে হালকা হালকা জলে ছেটা ছেটা লাগে। তো আমি কলিং দিয়ে মুছে নিই, করে এই পাওয়ার সুইচটা অন করবে, অন হয়ে গেল, প্রোগ্রাম সেট করতে এই ওয়ান হয়েছে, মানে ডেলি মানে আমরা যেরকম রোজ ডেলি নর্মাল জামা কাপড় কাচি সেই সবের জন্য, মানে হালকা জামা কাপড় বেশি এ না, যেগুলো আমরা রেগুলার বাড়িতে পরি সেই সবের জন্য। আর তারপরে প্রোগ্রাম এই টু করলে মানে হেভি ওয়াশ, মানে যেসব জামা কাপড় খুব নোংরা হয়ে আছে, খুব নোংরা হয় যেসব জামা কাপড়, কাজের জামা কাপড়, সেইটা হচ্ছে হেভি ওয়াশ। তারপর আবার যদি আবার একটা চাপলে তিন নম্বরেরও, তিন নম্বর মানে হচ্ছে ডেলিকেটেড ওয়াশ, মানে যেসব আমাদের দামি জামা কাপড় সেই সবের জন্য হচ্ছে তিন নম্বর বাটন প্রেস করতে হবে। এটা হচ্ছে ডেলি ওয়াশ, ডেলিকেটেড ওয়াশ মানে ভালো দামি জামা কাপড়ের জন্য। তারপরে আবার চেঞ্জ করলে এইটা চেপে, প্রোগ্রামটা চেপে আবার চেঞ্জ করলে চার নম্বর, মানে হোয়াইটের মানে সাদা জামা কাপড় কাচার জন্য, সাদা জামা কাপড় কাচার জন্য চার নম্বর প্রোগ্রামে যেতে হবে। তারপরে পাঁচ নম্বর হচ্ছে স্টেন ওয়াশ, স্টেন ওয়াশ মানে হচ্ছে মশারি এই জাতীয় জামা কাপড়ের জন্য হচ্ছে স্টেন ওয়াশ। তারপর হচ্ছে আবার চেঞ্জ করে ছ নম্বর অ্যান্টিব্যাকটেরিয়া ওয়াশ, অ্যান্টিব্যাকটেরিয়া ওয়াশ মানে মানে যাদের অ্যালার্জি, অ্যান্টিব্যাকটেরিয়া ওয়াশ, অ্যান্টিব্যাকটেরিয়া ওয়াশ মানে হচ্ছে যাদের অ্যালার্জি আছে তাদের জামা কাপড় কাচার জন্য এইটা। আবার চেঞ্জ করলে সাত নম্বর হলো, সাত নম্বর মানে হচ্ছে উলেন, মানে শীতের জামা কাপড় কাচার জন্য, ওটা হচ্ছে উলেন শীতের জামা কাপড় কাচার জন্য। আবার বেডশিট মানে বিছানার চাদর এই টাই মানে এই জাতীয় জিনিসগুলো, বেডশিট বেড কভার এই জাতীয় জিনিসগুলো কাচার জন্য। ন নম্বর হচ্ছে ইকো ওয়াশ, ইকো ওয়াশটা আমাদের অত প্রয়োজন পড়ে না, ইকো ওয়াশটা না কাচলেও চলে। দশ নম্বরটা হচ্ছে রাইন্স অ্যান্ড ড্রাই, মানে শুধু ধোয়া আর শুকনো করার জন্য হচ্ছে দশ নম্বরটা, কাচার ব্যাপার নেই, শুধু ধোবে আর শুকনো করবে। আর এগারো নম্বর প্রোগ্রাম মানে এটা ড্রাই অনলি, মানে তোমার ধোয়া জামা কাপড় তুমি ধরো এমনি কোথাও ধুয়ে নিলে, ধুয়ে জামা কাপড়টা শুকনো করার জন্য সেটা হচ্ছে ড্রাই অনলি, সেইটা হচ্ছে ড্রাই করার জন্য সেইটা। তারপরে বারো নম্বরটা হচ্ছে ওয়াশ অনলি, মানে শুধু কাচার জন্য, ঠিক আছে, এটা শুধু ওয়াশ মানে শুধু পরিষ্কার হবে, শুকনো হবে না, কিছু হবে না, হয়ে গেল। এবার আবার তুমি চাপলে আবার এক নম্বর এসে গেল, বারোটা প্রোগ্রামিং আছে শেষ হয়ে গেলে এক নম্বর এসে গেলো ডেলি ওয়াশ। এবার এটা প্রোগ্রামিং সেট করার পর তোমাকে এখানে স্টার্ট করতে হবে, স্টার্ট করলে এটা অটোমেটিক স্টার্ট হয়ে গেল, এরপর আর কিছু করতে হয় না এটাকে,
প্রোগ্রামটা সেট করে দিলেই হয়ে যায়, কারণ তারপর এটা পুরো অটো ওয়াশ নিজের মতো কাচে নিজের মতো ধুয়ে নিজের মতো শুকায়। তারপর কাঁচা হয়ে গেলে এ অটোমেটিক বন্ধ হয়ে যায়, তারপরে এটাই কিছু করতে হয় না। এইদিকে অনেকগুলো প্রোগ্রামিং আছে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে হট ওয়াশ, মানে গরম জামা কাপড়, আমাদের কিছু গরম জামা জলে জামা কাপড় ভিজিয়ে কাচতে হয়, সেই জন্য এটা হট ওয়াশটা দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে হার্ড ওয়াটার ওয়াশ, মানে খুব শক্ত হার্ড ওয়াটার ওয়াশ বলতে শক্ত বক্ত বলাটা ভুল হবে, হার্ড ওয়াশ মানে হচ্ছে খুব যেগুলো নোংরা জামা কাপড় একদম হয়ে থাকে খুব হেভিভাবে যেগুলো আমাদের কাচতে হয় সেটা হচ্ছে হার্ড ওয়াশ। এক্সপ্রেস ওয়াশ, এক্সপ্রেস ওয়াশ মানে হচ্ছে তাড়াতাড়ি কাচার জন্য, মানে ধরো আমার কোথাও যেতে হবে, আমার কোনো জামাটা ইমার্জেন্সি, তাড়াতাড়ি কাচতে হবে, আধ ঘন্টা জিনিস 5 মিনিট বা 10 মিনিটে কেচে নিলে সেটা হচ্ছে এক্সপ্রেস ওয়াশ। আর এটা হচ্ছে ড্রাই, এটা তুমি ড্রাই জামা কাপড় মানে ড্রাই শুকনো জামা কাপড় না ধুয়ে না কেচে শুকনোভাবে করার জন্য সেটা হচ্ছে ড্রাই ওয়াশ। এটা ওয়াটার লেভেল, এটা কিছু সিলেক্ট করতে হয় না, এটা সবসময় অটোমেটিক হয়। এই প্রোগ্রামিংগুলো সে প্রয়োজনই পড়ে না হিসাব মতো, এইদিকে যে প্রোগ্রামিংগুলো আছে সেই দিক থেকেই হয়ে যায়। তবু এইগুলো এর সঙ্গে আছে, প্রয়োজন পড়লে করতে পারো, হট ওয়াশেরও প্রয়োজন পড়ে না, সামথিং ডেলি ওয়াশেই সব যা জামা কাপড় সুন্দরভাবে কাচা হয়ে যায়, অন্যান্য প্রোগ্রামিংয়ের প্রয়োজনই পড়ে না। আমাদের এই যে ওয়াশিং মেশিনটা নেওয়া হয়েছে, তো প্রথমে আমরা ভেবেছিলাম অন্য নেবো, তারপর আমার ওয়াইফ বলাতে আমি এইটাই নিলাম, ওর ইচ্ছা ছিল এটা, কিন্তু নেওয়ার পর দেখছি যে হ্যাঁ এটা নিয়েই নেওয়াটাই সব থেকে ভালো হয়েছে। এটা ফুল, এটা ফুললি অটোমেটিক, এতে শুধু জামা কাপড় দিয়ে প্রোগ্রামিং সেট করে দিলে আর তোমার কিচ্ছু করার দরকার নেই, এই অটোমেটিক নিজের মতো কেচে ধুয়ে শুক মানে 60% এতে জামা কাপড় শুকনো হয়ে যায়, 60% জামা কাপড় শুকনো হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যায়, এতে কিছু করার দরকার হয় না। এতটাই জামা কাপড় শুকনো হয়ে যায় যে তুমি যদি রোদে 15 মিনিট জামা কাপড় রেখে দাও জামা কাপড় পুরো শুকনো হয়ে যাবে। দেখো প্রথমে জামাগুলো দিয়ে দিচ্ছি, এটা যেহেতু 7 কেজি তো সেই অনুযায়ী আমি জামা কাপড় এতে দেবো। তোমরা তোমাদের যতটা জামা কাপড় যে অনুযায়ী সার দাও এখানেও ঠিক সেই অনুযায়ী সার দেবে। তো দেখো এখানে সার দেওয়া হয়ে গেছে, তো এটাকে আমি বন্ধ করে দিলাম। দিয়ে দেখো আমাদের ঢাকনাটাও পুরো অটো, দেখেছো এটা ফেলতে হয় না, যে তুমি হাত দিয়ে তোমার পড়ে গেল হাতে ধরাফুন করে পড়ে যাবে না, এটা তুমি ছেড়ে দিলেও পড়বে না। কিছু কিছু ওয়াশিং মেশিন আছে তুমি ভুল করে ছেড়ে দিলে হাতের উপর পড়ে গেলে তোমার লাগবে, এতে সেই সব কোনো ব্যাপার না, এটা ফুললি অটো, অটোমেটিক তোমার ইয়ে হয়ে যাবে। এখানে মেন সুইচের পাওয়ার বাটন অন করে দিলাম, এখানেও পাওয়ার বাটন অন করে দিলাম। তো ওয়াইফ বলছিল হট ওয়াশ করবে, তো আমি বললাম ঠিক আছে হট ওয়াশই করা হোক, তাই আমি হট ওয়াশের প্রোগ্রাম সেট করলাম, করে এখানে স্টার্ট করে দিলাম। মেশিনটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবে, এটা আমার পছন্দের নেয়া, তো এটা আমার খুব পছন্দ হয়েছিল তাই জন্য। আর এটা হচ্ছে ওয়ার্লপুলের, দেখতে পাচ্ছ তোমরা তো দেখতেই পাচ্ছ যে এটা ওয়ার্লপুলের, তো এটা ফার্স্ট টাইম নিলাম তো খুবই ভালো, জামা কাপড় একদম মানে বললো যে 60% একদম ড্রাই হয়ে তারপর বেরোয়, একটুখানি মেলে দিলেই একদম শুকিয়ে যাবে, তো খুব ভালো হলো, অনেক খাটুনি কমে গেল। আর এখানে দেখো টাইমটা উঠেছে মানে 1 ঘন্টা 15 মিনিট পরে কাঁচা হয়ে যাবে, তো আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে, তো আমি সুইচটা বন্ধ করে দিয়েছি বোর্ডের, তো আমি দেখি কতটা ড্রাই হয়েছে। এই যে দেখো তোমাদেরকে একবার কেচে দেখিয়ে দিলাম, পুরো একদম শুকিয়ে গেছে, পুরো হাতে একটুও জল নেই, মানে একদম শুকনো যাকে বলে, আধ ঘন্টা মনে হয় লাগবে না তাই শুকিয়ে যায়, খুব ভালোভাবে একদম কাঁচা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সব তুলে নেব, চলো। ছাদটা দেখো পরিষ্কার করে ঝাড় দিয়েছি তাই জন্য কি চকচক করছে ছাদটা একদম। আমার জামাকাপড়গুলো সব মেলা হয়ে গেছে, দেখো সুন্দর করে সব মেলে দিয়েছি। এবার আমি এগুলো ঝেড়ে নিয়ে কভার ঘরে নিয়ে যাবো, তারপর কভারগুলো পরিয়ে রাখবো,
তারপর যেগুলো তুললাম জামা কাপড় সেগুলো হচ্ছে কিনে গুছাবো, তারপরে স্নান করব, ঠাকুর পুজো করব, ঠাকুর পুজো করে তারপর নিচে যাব রান্না বান্নার দিকে।